কতটুকু পরিপূর্ণ দিতে পারি সেটা জানি না। এখানে অনেক মানুষ, এক একটা মানুষের মনের চাহিদা এক এক রকম। আরে তাই তো, কেউ একটু বিচ্ছেদ গান শুনতে চায়, কেউ আধুনিক গান পছন্দ করে, কেউ ফোক গান পছন্দ করে, অনেক ধরনের মানুষ আসে, অনেক গানের রিকোয়েস্ট তার কাছে থাকে, কিন্তু শিল্পী সবার মনের আশা পূরণ করতে পারে। ইতিমধ্যে দুজন শিল্পীর বন্ধনা শেষ হওয়ার পর একটা ধারা আসলো, ধারাটা হলো গুরু এবং শিষ্য। বলা হয়েছে ধান নিয়ে গান করার জন্য, তো ধারাটা মাত্র শুরু, আবার এর ভিতরেই কিন্তু শেষ। তো ঘোষণাটা কমিটিরাই করেছেন, পালা চলবে, তো পালাটা যে বন্ধ এই ঘোষণাটা ওনারা ওনাদের মুখ দিয়ে নয়, মানে আমাকে দিয়েই আপনাদের মাঝে বলাচ্ছে। বলা হয়েছে কমিটি থেকে পালা আর দরকার নাই, তবে একটা করে গান আর আরেকটা করে বিচ্ছেদ দেওয়ার জন্য। তো কি আর বলবো, বলার তো আমার কিছু নাই। যদি এরকম শেষই বা যেহেতু করে দিবেন, পালা টানা দিলেও পারতে, তাই তো, কারণ এক শিল্পী মাত্র গাইলেন, একটু বললেন, আর আমার মনের একটা ভাষণা দিয়ে আমি মাত্র দাঁড়াইলাম, এর ভিতরে যদি বাধা পড়ে যায়, তো যাক, এরপরেও কর্তার ইচ্ছা হইল, কর্তা যেভাবে বলবে সেভাবেই আমাদেরকে করতে হবে, এর বাইরে গান করা কথা বলা সম্ভব না। এখানে সবাই জ্ঞানী মানুষ, আমি যখন মঞ্চে আসি, যখন আসবো, মাজার যখন জিয়ারত করতে গেলাম, একটা কথা শুনলাম, আমার এক ভাই বললে যে এখানে অনেক বড় বড় শিল্পীরা আসছে, বড় বড় শিল্পীরা গান করে গেছে, এটা কি সত্য কি না? অবশ্যই সত্য। আর এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এত গান হয় যা অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে একটু বেশি। আমরা আগে পরে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমরা গান করতে আসছি সেটা আমরা জানি। এই দেশে এমন এমন রত্ন আছে যা অন্য জায়গায় একটু কমই পাওয়া যায়, যেমন আমার সাতকড়ার মনমোহন সাধু, যার অসংখ্য গান ছাড়া বাংলাদেশ নয় দেশের মানুষও এই গানগুলো করে থাকে, গানকে শ্রদ্ধা করে। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান, যার নাম বহির্বিশ্বে ছড়িয়ে আছে, তাহলে আপনারা হলেন সেই দেশের মানুষ, আপনাদের সম্মানটাই হচ্ছে অন্যরকম। তাহলে এই দেশের মানুষ হচ্ছে জ্ঞানী, জ্ঞানীদেরকে নতুন করে জ্ঞান দেওয়ার মতো অন্তত পক্ষে ক্ষমতা আমি পুতুল দেওয়ার রাখি না। তো বেশি আর কিছু নয়, হয়তো বা পালা থাকলে দু চার কথা আমার মনে একটু ছিল, জহির পাগলাকে এরকম পালার ভিত্তিতে কখনো বেশি একটা পাওয়া যায় না। এমনি তো সবসময় পাইলে যে ভাই বলল সাতটার ভিতরে মোটামুটি দুই তিন দিন দেখা হয়, কিন্তু দেখা হইলে কি হবে, ওই যে জিজ্ঞাসা করার যে একটা রাস্তা, এই রাস্তাটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আজকে দিয়াও আবার কেন জানি আমার কমিটিরা বন্ধ করে দিচ্ছে। ওনার একটা কথা আমার কাছে আছে, বললেন কি, আমরা অনেকেই বলে থাকি শ্রেণী মোতাবেক সবার প্রতি সালাম, আমি বলেন আপনি বলেন, আমরা বাঙালিদের ভিতর অনেকেই কথাটা বলে থাকি, আসলে ব্যক্তিটা কি শ্রেণী হবে নাকি সালামটা শ্রেণী হবে? সালাম তো হলো একটা, আসসালামু আলাইকুম, আমি আপনাকে সালাম দিলেন আর আপনি সালামে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। এখন এই হলো একটা সালাম, এটা সেই বিষয়টা তো বোঝা গেল না, কিন্তু ব্যক্তি শ্রেণী হয় এটা শ্রেণীটা হচ্ছে কি, যেমন মুরব্বী আছে,
ব্যক্তির ভিতরে যুবক আছে আছে ছোট আছে আছে এরকম অনেক শ্রেণী ভাগ করা যায় কিন্তু সালামের কোনো ভাগ নাই তাই জহির পাগলাকে বলবো দাদা ভাই সকলের প্রতি শ্রেণী মতো সালাম আসলে বলো তো সালামের কোনো শ্রেণী নাই তবে হ্যাঁ শ্রেণী আছে কিসের জানেন ওই যে কদমমুচি ভক্তি এই ভক্তির শ্রেণী আছে যেমন কদমমুচি ভক্তি সবাই কিন্তু সবাইকে করতে পারে না বয়সে যিনি আপনার বড় ভক্তিনি আপনার বাবা ভক্তিনি আপনার মা উনি আপনার বড় ভাই উনি আপনার মুর্শিদ আপনার গুরু বয়সে যিনি আপনার চাইতে বড় যিনি জ্ঞানী একমাত্র ওই ব্যক্তিটাকে কদমমুচি করতে পারে এটা শ্রেণী আছে কিন্তু যিনি আপনার বয়সে ছোট আপনি কিন্তু তাকে কি ভর্তি করতে পারবেন কদমমুচি করতে পারবেন না এটার বেলায় শ্রেণী আছে এটা শ্রেণী মোতাবেক হয় কিন্তু সালাম কখনো শ্রেণী মোতাবেক হয় না তো দাদা ভাই আমি এখানে বললে আর একটু বলতে পারতাম তো যেহেতু পালাটা বন্ধ করে দিয়েছে আর আগ বাড়িয়ে কোনো কথা জিগে আমি গেলাম না কারণ একটা শিল্পী ইচ্ছে করলে একটা কথা পাঁচ মিনিটও নিতে পারে আধা ঘন্টাও নিতে পারে কিন্তু খালি নিলেই হবে না ওই জায়গার মানুষ ওই শিল্পীর কথাটা কি আসলে পছন্দ করছে নাকি তার কাছে গান পছন্দ করছে এটা আগে বুঝতে হবে তা আমি আর কথা বাড়াবো না তবে সত্য একটা কথা বলে যাই পালাটা যখন ঘোষণা করছে মানে পালা কিন্তু আরো একটা দিতে চাইছিল তো বলতেছে যে না এই পালার দরকার নাই এই পালাটা গান আমি সাহস করে কিন্তু বলি নাই আমি বলতে চেয়েছিলাম একবার যে এই পালাটা না দিয়ে অন্য একটি পালা দেন কারণ দেখেন গুরু শিষ্য পালাটা চল্লিশের অধিক মানে বয়স হইতে হবে চল্লিশের অধিক যারা গুরু ধরছে যাদের একটা বয়স হয়েছে একমাত্র তারাই গুরু শিষ্যের ধারাটা বোঝে নয়তোবা আমরা সাধারণ মানুষ যারা যুবক ভাই যারা তাদের একটু গুরু শিষ্য পালাটা একটু বুঝতে সময় লাগে এজন্য সব জায়গাতে চলে না যাই হোক দয়ালের দরবারে আসছি মঙ্গল ফকিরের নামে দু চারটা গান করে যেন যাইতে পারি এই দয়াটুকু যেন মঙ্গল ফকির উভয় শিল্পীকে করে এবার সেখান থেকে দরবারি প্রতি ধ্যান রেখে একটা গান Thank you.
Yeah.